আমদানি নির্ভরতা কমাতে ময়মনসিংহে দ্বিগুণ পরিমাণে হচ্ছে সরিষা চাষ। মূলত ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে সরকার কৃষিক্ষেত্রে সরিষা আবাদে ব্যাপক জোর দিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহ অঞ্চলে গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ জমিতে সরিষা চাষ করছেন কৃষকরা। বিভাগের 1,56,000 কৃষককে এক বিঘা জমির জন্য জনপ্রতি 1 কেজি করে সরিষা বীজ এবং 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় 47,400 জন, জামালপুরে 54,600 জন, নেত্রকোনায় 25,200 জন এবং শেরপুর জেলায় 28,800 জন কৃষকের মধ্যে এসব প্রণোদনা দেওয়া হয়। তার মধ্যে বাড়ি 14, বিনা 4, 15 ও 17 জাতের সরিষার বীজ রয়েছে। এই সরিষা ক্ষেত আল্লাহ রহমিবার সরকার দেয় উত্তর দিয়েছেন বারে, এ আশা করি সরকারের দেওয়া দিছে এইভাবে যদি সর্বক্ষণ আমরা দিতে তো সরকার লাভ না আমাদের নিজের লাভবান হবো। আমরা চেষ্টা করাম যে আশা করি যে দেশের মানুষকে এই নিজস্ব তেল করে উত্তর করে হলে খাওয়া যেতে পারি। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় আমন ধান কাটার পর প্রতি বিঘা জমিতে 1 থেকে 2 কেজি সরিষা ছিটিয়ে দিতে হয়। ওই জমিতেই বেড়ে উঠতে থাকে সরিষা গাছ। বাড়তি পরিশ্রম ছাড়াই 60 থেকে 70 দিনে এ সরিষা সংগ্রহ করতে পারেন তারা। ভালো বীজ হলে 1 বিঘা জমিতে 10 থেকে 15 মণ সরিষা হয়ে থাকে। সরিষা সংগ্রহ শেষে ওই জমিতেই কৃষকরা বোরো চাষ করে থাকেন। ফলে কৃষকরা জমিতে 2 ফসলি থেকে 3 ফসলি কৃষিকাজও করছে ও লাভবান হচ্ছে। আমি এখানে সরিষা চাষ করছি বিনা 11, এখানে প্রায় 2 একর মতো জমি আছে। হেক্টর 1 থেকে 1.5 টনের মতন ফলন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এবারে ফলন খুব ভালো হয়েছে। আর বাজার মূল্য প্রতি মনে 3500 থেকে 4000 টাকা মূল্য হইতে পারে আশা রাখছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ দিছে আর আমরা সহযোগিতার মাধ্যমে এই ফলনের ইয়েটা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় গত বছর ময়মনসিংহ অঞ্চলে 61,045 হেক্টর জমিতে সরিষা চাষ হলেও এবার সেই আবাদ বেড়ে হয়েছে 97,186 হেক্টর। আবাদকৃত জমির হার বৃদ্ধি পেয়েছে 62.81%। আমার এখানে সরিষা আবাদ হয়েছে 40 একরের মতন। এই এরিয়াতে আমি সরকারি কৃষি প্রণোদনা বীজ এবং সার সহায়তা দিয়েছি, যার পরিপ্রেক্ষিতে কৃষকরা আগ্রহ হয়ে সরিষা আবাদ করছে। আমার গত বছর আমার পুরা ব্লকে আবাদ ছিল 15 হেক্টর, এই বছর 50 হেক্টর জমি আবাদ হয়েছে এবং পরিবেশ সব কিছু ঠিক থাকায় এবার আমরা ভাম্পার ফলনে আশা করতেছি। এই সরিষা কাটার পরে কৃষক বুড়ো এবং রূপা আমন এবং বুড়োর মাঝে একটা অতিরিক্ত ফসল হিসাবে তারা পাইতেছে এবং এই সরিষা উঠানোর পরে বুড়ো করবে, যার পরিপ্রেক্ষিতে কৃষকরা লাভবান এবং আগামীতে আরও সরিষা আবাদ বাড়বে বলে আমি আশা করি। এবার স্থানীয় জাত ছাড়াও পিনা ও বাড়ি জাতের সরিষার আবাদ হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়।